বল বল শোনো না, আমার হ্যাঁ সত্যি তো তোমাকে কি সুন্দর লাগছে গো, ওটে বাবালে লজ্জা পেয়ে গেছে আমার সোনাটা। কি লাগিয়েছো তো চুলে? তুমি কন্ডিশনার ইউজ করো না গো। আশীর্বাদে যা টাকা পেয়েছিলাম সব তো খরচ হয়ে গেল মেকআপ কিনার খেয়ে, আর পাঁচটি টাকা বেঁচেছিল তার মধ্যে 3 টাকা সিল্কের সাইন নিয়েছি আর 2 টাকা পড়ে আছে। বলে বাবালে তোমার টাকার দরকার তুমি আগে বলবে তো, ঠিক আছে আলমারিতে আমি টাকা রাখলাম, তোমার যা দরকার তুমি নিয়ে নিও। তুমি কত ভালো গো, বাবা আমাকে ঠিক ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, আমার বর কত ভালো। তাই বুঝি সোনা, এই সবকিছু তো তোমার জন্যই, তোমার জন্যই তো আমি রোজগার করি সোনা। তুমি আমার জান, তুমি আমার মান, তুমি আমার সবকিছু সোনা। কি হলো সোনা, সোনা কাঁদছো কেন, কি হয়েছে তোমার? ওলে বাবা সোনা কি হয়েছে? দুদিন হয়ে গেল আমি মাংসের ঘুগনি খাইনি। ওলে বাবা রে, তুমি যা যা খাবে আমাকে বলবে, আমি তোমার জন্য সব এনে দেবো আমার সোনা। সত্যি বলছো? হ্যাঁ গো সোনা, সত্যি সত্যি বলছি। ভালো ভালো রে বাবা, উঠালে নিয়ে রে কোনে রে হিন্দু অনু জানতে পেরে যাবে। সব কে দেখনা পড় রা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ মে অন্ধা হুম। ওই এ ভর সন্ধ্যাবেলা এরকম বেদনির মতো চুল খুলে ঘুরে বেড়াচ্ছ কেন? আরে বাবরে, আমি এখানে মরে গিয়েছিলাম, ওখানে হাট পেল যেত আমার এক্ষুনি। তুমি বেশি বকবে না, আমার টাকা বেশি বকবে না, একদম চুপচাপ থাকো বলছি। বেশি বড় বড় কথা, টাকা নেই রোজে শুধু বেশি টাকা খরচ করিনি। 3 টাকা কি কম? আর 2 টাকা দিলে 5 টাকা হতো, একটা ডিম হয়ে যেত, তুমি অর্ধেক আমি অর্ধেক করে একগুলা তরকারি হয়ে যেত। বাবা রে বাবা, কোন ছেলের সঙ্গে আমার বিয়ে দিলে আমার বাবা? একদম একা কান্না কান্না না, এই দিন মতো রূপ তো আমার একা কান্না কান্না মরে সব চুরি যাচ্ছে। এই চুপ করো বলছি, বাপের বাড়ি পাঠিয়ে দেবো কিন্তু একদম একদম চুপ করো। তোমাকে ভালোবাসি কি হবে, তুমি আগে দেখতে শুনলো না, এখন সব চুরি হয়ে গেছে। এত কথা বলছো, হ্যাঁ খুব কষ্ট হয়েছে বলো সোনা গো আমার। ও বর বর, আজ একটু মোগলাই নিয়ে আসবে, মোগলাইয়ের সঙ্গে তো ঘুগনি এমনি ফ্রি দেবে, আমার তো ঘুগনি খেতে ভালো লাগে জানো, ঘুগনি আমার ফেভারিট। কি বললে, মোগলাই সারাদিন শুধু খাই খাই খাই, খেয়ে খেয়ে তো এক বছর মুটিয়ে গেলে, আর তোমাকে খাইয়ে খাইয়ে আমি সরু কঞ্চি হয়ে গেলাম। তুমি কি বকছো, তুমি তো 12 মাসে সরু কঞ্চি, তুমি আবার কবে মোটা ছিলে সরু কঞ্চি? কথা ঘরে কথা সত্য, তুই তো 12 মাসে সরু কঞ্চি, যতই খাস কাজে লাগে। এই একদম মুখ সামলে কথা বলো, তুই তো বাড়ি করবে না বলছিস। তুই বলাই ভালো, তোর মতে কিপটা আমি বাপের জন্মে দেখিনি। আরে বাবা, এই নাকি কান্না বন্ধ কর, তো বাপের কাছে টাকা এনে খা, যত খুশি কর বাবার কাছে টাকা। আজ যে খোটা দেয় আমাকে বলছে মোটি, খুব কষ্ট হয়েছে বলো। যতই খাস তোর কাজে লাগে না, হেগে বেরিয়ে যায়, দিনে 25 বার তো হাঁকতে যাস, খেয়ে যদি কাজে না লাগে খেয়ে কি লাভ, হেগেই তো সব বের করে দিচ্ছিস তুই। আর তুই মনে হচ্ছে হাগিস না, হেঁকে আবার খেয়ে নিস,
তুই মনে হচ্ছে হেঁকে খেয়ে নিস, তাই দিন দিন এত মোটি হয়ে যাচ্ছে। আমাকে থালা বাটি নিয়ে রাস্তায় বসতে হবে দেখছি।